পাতা কাউন্টের মধ্যে নেই ছাড়ো। তার মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, হয়তো নরেন্দ্র মোদীজিকে পায়। আচ্ছা, হয়তো পাবে না কেন? আমাকে আমাকে রাজনৈতিকভাবে শেষ করতে এসেছিল, আজকে নিজেই রাজনৈতিকভাবে মানে সমাপ্ত হওয়ার পথ, অস্তমিত সূর্য। কিন্তু যেভাবে ব্রিগেডটা, কিন্তু ভালো আছো? ও কত বয়স? দেখতে পাচ্ছেন একদম চার মাস বয়সের শিশুকে একদম আদর করছেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে, একদম তার সঙ্গে হাসি হয়ে গেছে। তুমি বের করছো কেন? এরকম সকালবেলা ঠান্ডা, সকালে ঠান্ডা দুপুরে গরম। তারা প্রধানমন্ত্রী সহ এখানে হিন্দি ভাষী মানুষজনকে বা অন্যান্য সম্প্রদায়ের মানুষজনকে বহিরাগত বহিরাগত বলেন, এবং তৃণমূল কংগ্রেসের একটা ব্রাঞ্চ অর্গানাইজেশন বাংলা পক্ষকে দিয়ে যে কুৎসিতভাবে এখানে দশকের পর দশক থাকা হিন্দিভাষী পিপুল, মারোয়াড়ি পিপুল, শিখ সমাজের পিপুল, গুজরাটি বা সাউথ ইন্ডিয়ান বা ওড়িয়া, এদেরকে যেভাবে আক্রমণ করেন আজকে, তারা নিজেরা তাদের যে দেউলিয়াপনাটা প্রকাশ করে দিয়েছে। এবং আমরা কখনো বলি না, আমরা বলি ভারতবর্ষের যে কোনো নাগরিক তিনি ভারতীয়, ভারতীয় এবং দেশপ্রেমিক হলেই আমাদের তার সঙ্গে কোনো বিরোধ নেই, আত্মীয়। ওরাই এই বহিরাগত বাঙালি অবাঙালি এইসব, বাংলা লিখতে পড়তে জানে না, এইসব এইসব করেছিল, এখন নিজেদের জালে নিজেরা জড়িয়েছে। দাদা, সিএ চালু হলো একদম অনেক দিনের মতো, আর সম্প্রদায়ের মানুষ চাইছিল এই মুহূর্তে সিএ, কিন্তু এক সম্প্রদায়ের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী ডিটেনশন ক্যাম্পের কথা পর্যন্ত বলছে। ও ভয় দেখাচ্ছে ভোটের জন্য, কেউ বিশ্বাস করবে না। সিএ চালু হয়ে গেছে, বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কারোর কোনো ক্ষতি হয়নি, পোর্টাল চালু হয়ে গেছে, মিথ্যে কথাগুলো বলছে, একদম মিথ্যে কথাগুলো প্রচার করছে। আতঙ্কিত এই থেকে বোঝাই যাচ্ছে যে কতটা সিএ পেনিট্রেট করেছে মমতা ব্যানার্জিকে, তিনি কতটা ফিয়ার সাইকোসিসে আতঙ্কের মধ্যে আছেন, তার আজকে আর্তনাদ। এটাকে তো আমি বক্তব্য বলবো না, আর্তনাদ বলব। এবং এটা বাঙালি হিন্দুদেরকে, উদ্বাস্তুদেরকে অপমান করছে। বলছে মোদি গ্যারেন্টি নেবেন না, মমতা ব্যানার্জি গ্যারেন্টি নেবেন, টালির চাল থেকে একটা মহিলা এসেছেন তার গ্যারেন্টি নেবেন। ও শাহজাহানদের মতো গুন্ডাদের আরও 20-25টা গুন্ডা আছে, এই গুন্ডাগুলোকে ভিতরে ঢুকিয়ে দিক, ভোটটা হোক, তারপর কার গ্যারেন্টি চলে মানুষই বলে দিবে, আমাদের কিছু বলার নেই। 42 জন প্রার্থী ও ফ্যাশন শো। আচ্ছা, ও কিছু হবে না।